আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি স্টক ফটো লিডার এ ধরনের স্টক ফটো লিডার কী অর্থাৎ একটি মইয়ের মতো আমরা এ ধরনের একটি মই কিভাবে তৈরি করব তা এবার আপনাদেরকে দেখাবো এই জন্য আমরা ফাইল থেকে আবার নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করে এখানে আমরা ওয়াইড দিয়ে দিব তিনশো পঞ্চাশ পিক্সেল এবং হাইটও আমরা দিয়ে দেব পাঁচশো পঁচিশ পিকজেল রেজুলেশন সেভেন্টি টু কালার মোড় আট জিবি কালার ব্যাকগ্রাউন্ড কনটেন্টস হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব এখানে আমরা আমাদের টুলবারে যে আমরা ল্যাসো টুলটি দেখতে পাচ্ছি এখানে আমরা এই টুলটির উপরে ক্লিক করে মাউস পয়েন্টের যে চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি পলিগন ল্যাসো টুল আমরা পলিগন ল্যাসো টুলটি সিলেক্ট করে আমরা আমাদের ক্যানভাসের মধ্যে এভাবে আমরা এখানে প্রথমে একটি ক্লিক করে মাউস পয়েন্টটা ছেড়ে দেবো ছেড়ে আমরা এভাবে নিয়ে আসলে আমরা এই কর্নারে এভাবে নিয়ে আসলে এভাবে দেখতে পাবো যে এই কর্নারে যেখানে আমরা মানে আমাদের লাইনটি শেষ করব সেখানে একটি ক্লিক করব করে আবার আমরা এদিকে আনতে চাইলে এভাবে ক্লিক করে আমরা আবারও আমাদের এই প্রান্ত পর্যন্ত আমরা এভাবে ক্লিক করে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এনে শেষ করে দেবো আমরা দেখতে পাচ্ছি একটি এরিয়া সিলেক্ট হয়েছে আমরা এবার আমাদের এখান থেকে আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নেবো এখানে ক্লিক করে নতুন একটি লেয়ার তৈরি করে আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমরা এই ফোরগ্রাউন্ড কালার এখানে ক্লিক করলে কালার পিকার পাবো আমরা এখানে একটি কালার কোড লিখে দেব ফাইভ ওয়ান ওয়ান এ ফোর টু লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব করে আমাদের এখানের যে গ্রেডিয়ান টুলটি দেখতে পাচ্ছি আমরা এই গ্রেডিয়ান টুলের উপরে মাউস পয়েন্টের চেপে ধরে রাখলে নিচে দেখতে পাচ্ছি পেইন বাকেট টুল পেইন বাকেট টুলটি সিলেক্ট করে এখানে এই সিলেকশন এরিয়ার মধ্যে এনে একটি ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সিলেকশান এরিয়াটি কালার হয়েছে এবার আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল ডি ডি ফর ডগ আমরা কন্ট্রোল ডি প্রেস করবো এটি ডিসিলেক্ট হয়েছে আমরা আবারও আমাদের পলিগন লাসে টুলটি আমরা সিলেক্ট করে আমরা আমাদের এই কর্নারের আমাদের এই লাইনটি এই কর্নারের এখানে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের এই কর্নার পর্যন্ত এভাবে আমরা ক্লিক করব করে আমরা এখান থেকে এভাবে ক্লিক করে আমরা এভাবে পাশে আমাদের ইচ্ছা মতো আমরা এটিকে এভাবে বাড়িয়ে নিয়ে এভাবে আমরা এখান থেকে এভাবে ক্লিক করে ক্লিক করে করে আমরা এখানে আমাদের উপর পর্যন্ত আমরা এভাবে নিয়ে গিয়ে এখান থেকে এখানে ক্লিক করব করে আমরা নিচের দিকে ক্লিক করব এভাবে আমরা এটি ময়ের আকৃতি এভাবে এঁকে এভাবে ক্লিক করে আমরা এখানে শুরু পর্যন্ত যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে ছেড়ে দেব আমরা দেখতে পাচ্ছি আমরা যেখান থেকে আমাদের এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেখান থেকে শুরু করেছি সেখানে এনে আমাদের শেষ করে দিতে হবে তাহলে আমাদের এই এরিয়াটি সিলেকশন হবে এবার আমরা আবারও একটি নতুন লেয়ার তৈরি করে নেব এখানে ক্লিক করে আমরা আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমরা ফোরগ্রাউন্ড কালারের মধ্যে একটি ক্লিক করব করে এখানে যে কালার পিকআপা দেখতে পাচ্ছি এখানে আমরা আরেকটি কালার কোড লিখে দেব এ বি ফোর থ্রি নাইন এইট লিখে আমরা ওকে বাটনে ক্লিক করবো করে আবারও আমরা এই পেন বাকেট টুলটি সিলেক্ট করে আমাদের সিলেকশন এরিয়ার মধ্যে একটি ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটি সিলেক্ট হয়েছে আমরা এই এরিয়াটিকে ডিসিলেক্ট করার জন্য আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবো করে আমরা এবার আমাদের আমাদের সেই পলিগন লেসি টুলটি আবারও সিলেক্ট করে আমরা এখানে আমরা এভাবে এখানে ক্লিক করে এখানে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা এভাবে ক্লিক করে মাঝখানে এ ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ডিলেট চাপ দেব আমরা ডিলেট চাপটা দেখব যে এটি ডিলেট হয়ে গেছে এবার এটিকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি আমরা আবারও নিচে এরকম একইভাবে আমরা এভাবে ক্লিক করে আমরা এভাবে বক্স কেটে কেটে নিব সিলেক্ট করে আমরা ডিলেট প্রেস করব আমরা আবারও এখান থেকে ক্লিক করে নিচের দিকে এনে এভাবে আমরা সিলেক্ট করে করে আমরা ডিলেট প্রেস করবো আবার নিচে আমরা ক্লিক করে করে আমরা আমরা ডিলেট প্রেস করবো আবার নিচে এরকম একইভাবে আমরা আরেকটি ঘর করে নেব এবার আমরা সুন্দর করে আরো সুন্দর করে আমরা আস্তে ধীরে কাজ করি এটি আরও সুন্দরভাবে আমরা এটিকে আমরা এখানে আমরা এভাবে আরেকটি ঘর কেটে নেব এভাবে কেটে আমরা ডিলেট প্রেস করবো এবার কীবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সবগুলো ঘর কাটা হয়ে গেছে এবার আমরা যে কাজ করব আমাদের লেট লেয়ার এর নিচে অর্থাৎ লেয়ার ওয়ান সিলেক্ট করে আমরা এখানে নতুন একটি লেয়ার তৈরি করব অর্থাৎ লেয়ার টুয়ের নিচে নতুন একটি লেয়ার থ্রি তৈরি হয়েছে এবার আমরা এই আমাদের পেইন বাকেট আমাদের পলিগন ল্যাসো টুলটি এখান থেকে এভাবে সিলেক্ট করে আমরা আমাদের এখানে আমরা এভাবে এঁকে দিতে পারি এঁকে এভাবে করে আমরা আবার শুরু পর্যন্ত চলে যেতে পারি এভাবে দিয়ে এবার আমরা আমাদের সিলেকশন এরিয়াটিকে আরেকটি কালার কোড ফোরগ্রাউন্ড কালার কোড চেঞ্জ করে আমরা আগের কালার কোডটি দিয়ে ফাইভ ওয়ান ওয়ান এ ফোর টু লিখে ওকে বাটনে ক্লিক করব করে আমরা পেইন বাকেট টুলটি দিয়ে আমাদের এই সিলেকশন এরিয়ার মধ্যে একটি ক্লিক করব ও দেখতে পাচ্ছি এখানে একটি এরিয়া সিলেক্ট হয়েছে এবার কীবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবো দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে আমরা এবার আমাদের পলিগন ল্যাসো টুলটি দিয়ে আমরা এখানেও আমরা একইভাবে আমরা একটি শেপের মতো তৈরি করে দিতে পারি এখানে নিচে এখান থেকে আমরা এভাবে ক্লিক করে আমরা এভাবে সিলেক্ট করে আমরা পেন বাকেট টুলটি দিয়ে এই একই কালার নিয়ে আমরা এখানে এটিকে সিলেক্ট করে কন্ট্রোলটি প্রেস করতে পারি আমরা একইভাবে আমাদের এখানেও এই এখান থেকে আমরা ক্লিক করে এ পর্যন্ত সিলেক্ট করে আমরা এইখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যেখান থেকে শুরু করবো সেখানে এনে শেষ করে দিতে হবে আমরা এটি আবার ডিসিলেক্ট হবো কন্ট্রোল ডি চেপে আমরা এভাবে পলিগন ল্যাসো টুলটি দিয়ে আমরা এভাবে আমাদের প্রতিটি ঘরকে সিলেক্ট করে নেব আমরা আবার পেইন বাকেট টুলটি দিয়ে আমরা এখানে এটিকে ফিল করে দেবো এটির মধ্যে ক্লিক করবো কন্ট্রোল ডি চেপে আমরা এটিকে ডিসিলেক্ট করবো আবারও পলিগন লাসের টুলটি সিলেক্ট করে এখানেও একটি ঘরে রেখে দেব বা এটিকেও ফিল করে দেব কন্ট্রোল চেপে আমরা এটিকে ডিসিলেক্ট করবো এবং এভাবে আমরা আমাদের আসতে ধীরে আমরা এভাবে যদি এই কাজটি করি আরও সুন্দর হবে আমাদের আউটপুট আরও বেশ সুন্দর লাগবে এভাবে করে আমরা পুরো ইয়েটিকে সিলেক্ট করে আমরা পেন্ট বাকেট টুলটি সিলেক্ট করে এটির মধ্যে এনে ক্লিক করে দেব আমরা দেখতে পাচ্ছি কালার পরিবর্তন হয়েছে এবার আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব এবার আমরা যে কাজটি করব আমাদের এখানে যে আমরা কালার ডজ এই টুলটি দেখতে পাচ্ছি আমরা ডজ টুল আমরা এই ডজ টুলটি সিলেক্ট করে আমাদের এখানে ব্রাশ সাইজ আমরা টোয়েন্টি টু করে দিয়ে এখানে আমরা মাস্টার ডায়ামিটার টোয়েন্টি টু পিক্সেল করে আমরা এখানে আমরা এক্সপোজ ফিফটি থাকবে আমরা এখানে আমরা এখানে এটি মাঝখানে যেই জায়গাটুকু আমাদের শার্পেন করা দরকার আমরা এটি জাস্ট এটি দিয়ে ড্রাগ করে করে এভাবে টেনে দিব আমরা এভাবে এভাবে এটিকে এভাবে আমরা কালার টুল দিয়ে দিয়ে আমাদের এরিয়া নির্দিষ্ট এরিয়াটিকে আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি স্টক ফটো লিডার তৈরি হয়েছে এভাবে আমরা ফটোশপে একটি স্টক ফটো লিডার তৈরি করতে পারবো ধন্যবাদ